चिड़े भाजा खेते चाहिए तो चिड़े भाजा दिए चाकू दिए पियाजी बिकेल बेला लम्बा लम्बा केटे बेसन नहीं कत पियाजेर मध्य जो खुलबो बेसन बुझते बेसन কারণ আমি লঙ্কার গুঁড়ো দেব ওর জন্য রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু আদাও দেব বন্ধুটা আদা দিলে স্মেলটা সুন্দর আসে অল্প একটু আদা দিয়ে দিলাম আর দেব কালো জিরে কালো জিরে যখন পেঁয়াজের সঙ্গে মুখে পড়বে বেশ ভালো লাগবে কালো জিরে দিয়ে দিলাম এবার আমি এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব আগে একটু মিশিয়ে নি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব খুব পাতলা করব না একটু মুচমুচে হওয়ার জন্য ব্রেড ক্র্যাম্পও নিয়ে নিয়েছি চালের গুঁড়ো হলে ভালো হয় আমি ব্রেড ক্র্যাম্পটা দিলাম যেন একটু মুচমুচে হয় এর সঙ্গে মিশিয়ে দিলাম আবার একটু এরকম গুলে নেব জল এখন দিচ্ছি না কারণ বেশি জল হয়ে গেলে আবার পেঁয়াজি ছেড়ে ছেড়ে যাবে এবার আমি পেঁয়াজগুলো এটার সঙ্গে দিয়ে দেব পরে যদি জল লাগে তারপর আমি আবার জল দিয়ে এটাকে ঠিক করব আগে আমি এবার আমাকে হাত লাগাতে হবে এবার আর আমার বিটার দিয়ে কিছু হবে না আমি এটা আবার রেখে দিচ্ছি আমি পেঁয়াজটা বেসনের সঙ্গে মেখে নিয়েছি এবার আমি এটাকে ভাজব চলুন এটাকে গিয়ে ভাজি কড়াইটা তেতে গেছে এবার আমি এটার মধ্যে তেল দেব কালো জিরেটা একটু গন্ধ বেরোক তারপরে নাহলে ভাজা হবে না আদা দেব একটু
কারণ আমি বেশি ঝাল লঙ্কা দেব না, একটা শুধু লঙ্কা কুচি দেব। আদার কাঁচা মরিচ যা, আমি একটা শুধু লঙ্কার কুচি দিলাম, বেশি ঝাল হয়ে গেলে আমার খেতে পারে না। আমাদের বাড়িতে একটু ঝাল কম খাওয়া হয়। মোটামুটি আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি। আমি আর কিছু দেব না এটার মধ্যে, আর একটু দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম। এবার চিড়েটাকে আমি একটু ভেজে নেব। এটাই হলো আমার চিড়ে ভাজা। পেঁয়াজিটা এবার ফুটে দেব। কপিটা একটু লাল লাল হয়ে গেছে। আবার এই পিকটা লাল হয়ে গেলে মোটামুটি পেঁয়াজি আমার হয়ে যাবে। এবার আমি চিড়ে তারা চিড়ে ভাজাটা কাটতে লাগিয়ে দিচ্ছি। পেঁয়াজি আমার হয়ে গেছে, আগে যেগুলো ছেড়েছি সেগুলো হয়ে গেছে, পরে আবার আমি ছেড়েছি, পরে যেগুলো বাকি ছিল সেগুলো আমি কড়াইতে দিয়েছি। আর এখানে আমার চিড়ে ভাজাটাও রেডি। চিড়ে ভাজাটা একটা ডিশে ঢালবো, আর পেঁয়াজিও সাজিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি লঙ্কালো পেঁয়াজি। তা বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি এবার দেখাচ্ছি কিভাবে হবে। বন্ধুরা দেখো, পেঁয়াজি রেডি, বেশ সুন্দর লাল লাল হয়েছে। এরকম ভাবে ভাজো, ঘরে তো বেসন থাকে, এটা সবাই জানে, পেঁয়াজি ভাজতে নতুন কিছু না। তা আজকে আমার খেতে ইচ্ছা করলো, তাই করলাম। আর চিড়ে ভাজা করেছি, এটা যদি আচারের তেল দিয়ে মাখা হয় খুব ভালো হয়, আর চানাচুর দিয়ে এটা মেখে নিয়েছি, তাহলে এরম ভাবেই করবে। তা আজকে আমার ব্লগ, আজকে আমার রেসিপি বলো ব্লগ বলো এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। টাটা।